দেবাশিস দা, আজকের ও সেই আবারও গ্লাভস হাতে নায়ক বিশাল, কিভাবে তুমি পুরো বিষয়টা দেখলে? বিশাল নায়ক ডেফিনেটলি, এটা না ঘুম না, একটু কথা বললে আমি কথা বলবো, বলো। বিশাল নায়ক তো ডেফিনেটলি, কিন্তু তোমাদের একটা জিনিস ভাবতে হবে, দুগোলে পিছিয়ে থেকে দুগোল শোধ করা, দুগোল আগে করতে হয়েছে তবে তো বিশাল নায়ক হয়েছে। তো সেই জন্যে ক্রেডিট টু দ্য হোল টিম। এবং 1911 তো আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা এক গোলে পিছিয়েছিলাম, তারপর দু গোল মেরেছিলাম, আজকে দু গোলে পিছিয়ে থেকে আবার দু গোল। তো সেই জন্যে দুই দুই করে, তারপরে আমাদের অ্যাকচুয়ালি আজকে 5-6 গোল হওয়া উচিত, কেন গ্রেগ স্টুয়ার্ট যেটা হেডে মিস করলো, তারপরে লিস্টানের একটা মিস, দুটো পোস্টে লাগা। তো মন মানা যে খুবই ভালো খেলেছে, কিন্তু ব্যাড লাক, কিন্তু লাস্ট অব্দি লাক ভালো দেখা গেল। তো আমার বিশ্বাস ফাইনাল মোহনবান আরও ভালো খেলবে, এবং আমি আজকে মোহনবান সমর্থকদেরকে ধন্যবাদ দেব, আজকে অনেক অসুবিধা সত্ত্বেও এত মানুষ এসছে, সমর্থকরা এসছে, এটাই আমাদের শক্তি। আমি চাইব ফাইনাল আরও মানুষ ভরিয়ে দিক, এবং মোহনবান তাদের সামনে যেন ডুরান্ড চ্যাম্পিয়ন। সমর্থকেরা খেলার শেষে আমার মনের বিচার চাই লেখা টিপো প্রদর্শন করলো, টিমও ওইদিকে গিয়ে সেলিব্রেশন। সমর্থকদের দেখুন, তাদের বক্তব্য তারা রাখতেই পারে, হিংসাসূচক আমি কালকেও বলেছি প্রতিবাদ যে কেউ করতে পারে, কিন্তু কোনো রকম হিংসাসূচক কাজ কেউ যেন না করে, সেটা আমি সমর্থকদেরকে ধন্যবাদ দেব। তাদের বক্তব্য তারা কেউ কেউ সমর্থক রেখেছেন, কিন্তু কোনো রকম, এবং খুব স্পোর্টিংলি, আপনি দেখেন পুরো ম্যাচটা খুব স্পোর্টিংলি হয়েছে। এবং ব্যাঙ্গালোরকেও সুনীল ছেত্রী যখন বেরিয়ে যাচ্ছিল, সারা মাঠ মোহনবাগান জনতা কিন্তু তাকে হাততালি দিয়েছে, যে একটা কিন্তু পয়েন্ট অফ নোট যে সুনীল ছেত্রী যখন বেরিয়ে যাচ্ছে অপোনেন্ট টিমের প্লেয়ার, তখন খেলা মাঠ থাকে একেই বলে মোহনবাগান, এটাই কিন্তু প্রমাণ করল মোহনবাগান কি আর অন্য ক্লাব কি। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে কোনো ট্রফিতেই মোহনবাগানের সাফল্য সেমিফাইনাল ফাইনাল মানে একদম ছিটসে গিয়ে শেষ হচ্ছে, হয় তারা ট্রফি পাচ্ছে বা রানার করছে, এই সাফল্যের রহস্যটা কি? এই সাফল্যের রহস্য হচ্ছে, আমি যেটা মনে করি, ক্লাব এবং কোম্পানির একসাথে চলা, এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তবে ডেফিনেটলি সঞ্জীব গোয়েঙ্কাকে আমি ধন্যবাদ দেব যে উনি সবরকমভাবে চেষ্টা করে ভালো টিম করতে। আনোয়ার চলে যাওয়ায় মোহনবাগান সমর্থকের একটু মুছড়ে পড়েছিলেন, এই যে ফাইনালে ওঠার সাফল্য, এটা কি মনে হয় যে আনোয়ার যাওয়ায় কোনো অসুবিধা হলো? 1889 থেকে মোহনবাগান সাফল্যের চূড়ায়, কোন প্লেয়ার গেল, কোন প্লেয়ার থাকলো, কোন প্লেয়ার এলো, মোহনবাগান মোহনবানই থাকলো।